বিজেপি প্রার্থীর ভাইকে মারধর ও তার বাড়িতে লক্ষ্য করে বোমা ও গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে দিনাটা 1 নং ব্লকের পুটিমারি এক গ্রাম পঞ্চায়েতের কারিশাল এলাকায়। বিজেপি কর্মী তোফাজ্জল হোসেনের বাবা গুলজার মিয়া অভিযোগ করেন, গতকাল রাতে স্থানীয় পুটিমারি এক অঞ্চলে তৃণমূল কংগ্রেসের বিদায়ী প্রধানের স্বামী রফিকুল হকের নেতৃত্বে একদল দুষ্কৃতী তাদের বাড়িতে হামলা চালায়। তিনি আরও জানান, যেহেতু তার ভাগ্নে আদম হোসেনের এবারে কারিশাল এলাকায় বিজেপির হয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছে এবং পিস্তত দাদা আদম হোসেনের হয়ে গতকাল দিনের বেলার প্রচারে বেরিয়েছে তোফাজ্জল হোসেন, তাই তাদের বাড়িতে রাতে তৃণমূলরা এই হামলা চালায়। হামলার জেরে বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে যায়। গুলি চালানোর অভিযোগ করে বাড়ির মালিক তোফাজ্জল হোসেনের বাবা গুলজার মিয়া তাদের বাড়িতে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি গুলির খোলসও দেখেন। ঘটনার পরে রাতে ওই এলাকায় ছুটে আসে দিনাটা থানার বিশাল পুলিশ বাহিনী। বাড়ির মালিক আরও জানান, পুলিশ আসার পর পরিত্যক্ত বোমা ও গুলির খোলস উদ্ধার করে নিয়ে যায়। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে দিনাটা মহকুমায় একের পর এক ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। যদিও তৃণমূলের বিরুদ্ধে গোটা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূল। গেল রাত্রে তৃণমূলের চাঁড়া বাড়া সব আসে এখানে ভাঙচুর করছিল। প্রধান রফিকুল প্রধান উনি উপস্থিত থাকিয়া এই সমস্ত পাড়ায় কেন ভাঙচুর করলো? আমার ছেলে আগে তৃণমূল করতো, তা এবারে নমিনেশন সাবমিট করছিল, কিন্তু টিকিট পায়নি, এই উজ্জ্বল করে নিয়ে নিছে। হ্যাঁ, যেহেতু উজ্জ্বল করে নিছে, একে বলছিল আমাদের হয়ে থাকো, তা বলছে যে না, আমি আর কোনো দলে থাকবো না। এরই মধ্যে আমার বোনের ছেলে ও আবার বিজেপির থেকে দাঁড়াইছে। হ্যাঁ, ওই কালকে আবার আসছিল ওই যে কি কয় জয় ঘোষ বিজেপির নেতা, উনি আসছিল, আসিয়া একে ডাক দিল, দিয়ে নিয়ে সাথে নিয়ে এদিকে কটা বাড়ি ঘুরল। তারপরে এ তাদের চলে গেছে, যাওয়ার পরে এ আবার বাড়িতে চলে আসছে রাত্রিবেলা। তো এইরকম ঘটনা। আপনার বোনের ছেলে কি এই বুথেই দাঁড়িয়েছে বিজেপির হয়ে? হ্যাঁ। কি নাম ওর? আদম হোসেন। আপনার ছেলের নাম কি? তোফাজুল হোসেন। তারপরে আপনার ছেলে বিজেপির হয়ে প্রচার করছিল? ওই একদিনই গেছিল, মানে জয় বাবা আসছিল তো। যারা ভাঙচুর করছে তাদেরকে দেখেছেন, চিনেছেন? হ্যাঁ। কি কি নাম তাদের? প্রধান তো যেভাবে এখানে প্রেজেন্ট থাকিয়ে বোম বা গুলি বারুদ এগুলো করছিল, আমরা তো প্রাণের ভয়ে বাচ্চা কাচ্চাকে নিয়ে তো বাড়ি থেকে পালাই গেছিলাম, বুঝছেন। বর্তমানে আপনারা কোন দল করেন? এখন তো বর্তমানে মনে করো বিজেপি সাপোর্টার হয়ে আছে। আপনার নাম কি? আমার নাম গুলজার মিয়া। বাড়ি কোথায়, জায়গার নাম? কারিশাল। শোনেন, আমার কাছে রাত্রি 11:39 একটা ফোন আসে, ওখানকার যে তৃণমূলের প্রার্থী আছে সে আমাকে ফোন করে যে ওখানে ওরা নাকি একটা বাইক ওখানে কিছু বিজেপির লোকজন জমাই হয় তোতার বাড়িতে। হ্যাঁ, ডাক নাম হলো তোতা আর ভালো নাম হলো তোফাজ্জল হোসেন। ওর বাড়িতে কিছু লোকজন জমাই দেয়, সেইটা এলাকার লোকজন একটু খবর পায়, সেই সূত্রে ওরা বাইক নিয়ে একটু টহল দেয়, হালকা টহল দেওয়ার সঙ্গে এদেরকে বাড়ির সামনে এদেরকে দাঁড় করায়। দাঁড় করে ওখানে তর্ক বিতর্ক হয়, হওয়ার পরে অটোমেটিক ওখান থেকে আমি যেটা শুনলাম ওদের কাছ থেকে, যাদেরকে আটক করেছে তারা বললো যে ওদেরকে বন্দুক ঠেকায় বুকের মধ্যে। বন্দুক ঠেকার পরে ওখানে একটু তর্ক ধাক্কাধাক্কি হয়, হওয়ার পরে এক রাউন্ড ফায়ারও করে, যেটা ওদের পেশেন্টের কাছ থেকে আমার শোনা, এক রাউন্ড ফায়ার করে এবং ওকে মারধরও করে। করার পরে যখন রাত্রিকে আবার ফোন করে, রাত্রি আমাকে যখন ফোন করে তখন আমি সঙ্গে সঙ্গে, তখন 1 নম্বরকে প্রান্তিক বাজারে আমি 11:39, তখন আমি সঙ্গে সঙ্গে প্রথম ফোনটা আমি থানায় করি, বিমলবাবুকে ফোন করি, আমাদের যে জোন অফিসার আছে তাকেই ফোন করি। করে তারপরে ওনাকে ফোন করার পরে আমাদের যে অঞ্চল নেতৃত্ব ছিল ভবেশদা ভবেশ বর্মন, তাকে ফোন করি। সে ওখানকে তাকে ফোন করি বলে যে আপনি ফটাফট ওখানে যান, যে পরিস্থিতি আছে কি আছে, যেন কোনো মারধর হয় না, কোনো কাছালের জন্য হয় না, আপনি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তারপরে আমি কয়েকবার ফোন করি পুলিশ অফিসারকে, কম 4-5 বার ফোন করার পরে আমি পুলিশ দোবারা ওখানে যাই। যাওয়ার পরে আমি যাওয়ার আগে দেখি ওখানে কিছু দূর থেকে 100-200 মিটার আগ থেকে কিছু আওয়াজ শুনতে পাওয়া যায়, মানে মারধরের একটু আওয়াজ শোনা যায়, বেড়াচাটিতে আওয়াজ পড়ে। তখন আমি কি করি, ওখানে চেলেতে চেলেতে যাই, যে ওখানে সবাইকে ভাগায়। ওখানে আমার দেখা হয় যে বাড়িতে ছিল ওই বাড়ির মহিলার সঙ্গে আমার কথা হয়, ওই তোপাজ্জলের বাবার সঙ্গে দেখা হয়, তোপাজ্জলের বউয়ের সঙ্গে দেখা হয়, পাশে বসায় বসে আমি সবকিছু জিজ্ঞেস করেছি। তোপাজ্জলের বউকে জিজ্ঞেস করেছি কি ঘটনাটা অ্যাকচুয়ালি কি করছে। তোপাজ্জলের বাবা আমাকে স্বীকার করছে যে না, মারটা আমি মারছি একটা লাঠি দিয়ে, কি কারণে ওর ছেলের সঙ্গে তর্ক বিতর্ক হচ্ছিল রাস্তার ঘাটে, গালিগালাজ হচ্ছিল, এর জন্য ও পিছন থেকে যে মারধর করে,
তোপাজলের বাবা আমার কাছে স্বীকার করে। তারপরে যতটুকু এলাকার লোক উত্তেজনা ছিল আমি আবার দোবারা পুলিশকে ফোন করি ওখান থেকে, পুলিশ আবার তখন আমাকে আরেকটা অফিসারের নাম্বার দেয়, তাকে আমি ডাকে নিই ওখান থেকে ফোনে। ডাকার পরে ওখানে ইনকোয়ারি করার পরে মোটামুটি আধা ঘন্টা ছিলাম, সব কিছু আলোচনা হয়। সে ঘটনাস্থলে ছিল যে বাইকে ছিল, তাকেও ডাকে, তার ব্যায়াম নোট করে সব কিছু করে পুলিশ আমাকে বলে আপনি চলে যান। তারপরে আমরা চলে আসি, পুলিশ ওখানে ছিল, পুলিশকে আমি বলেছি আপনি একটু থাকেন শুনে এলাকা শান্ত হয়, তারপরে আপনি যান। আমার ওখানে কোনো ভূমিকা নেই, আমি ওখানে যেদু করতে যাই কাউকে সেভ করতে যাই, আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন। ওখানে বোমাবাজি করেছেন, গুলি চালিয়েছেন, গুলি মহিলার মাথায় গুলি ঠেকিয়েছেন। আমি তো বললাম যে আমি যাওয়ার আগে কি হয়েছে না হয়েছে আমি জানি না, আমি যাওয়ার পরে লোকজন দেখেছি, লোকজনকে আমি তাড়া করেছি, লোকজনকে আমি ভাগাইছি। কোন ধরনের লোক ছিল যাদেরকে তাড়া করেছেন? যেগুলো গিয়েছে সেগুলো আমাদের বিএনপির লোকই ছিল, কিন্তু ওখানে যে বিজেপির লোকজন ছিল তার বাড়িতে ওখানে তিনটে বাইক ছিল অন্য অন্য এলাকার। আমি তখন ওই বাড়ি এলাকায় জিজ্ঞেস করি এই বাইকগুলো কার, তখন ওগুলো বললো যে বিজেপির লোকজনের এই বাইক, তোপাজ্জল হোসেনের বউ বললো। তাহলে ওই বাইক যখন আছে ওর বাড়ির ভিতরে, তাহলে লোক নিশ্চয়ই লোকজন ওরা আগের থেকে মোতায়েন করে, এই জন্যই লোকজনের সঙ্গে ঝামেলাটা করার সাহস পায় আগের থেকে। এখানে আপনাদের কোনো ব্যাপার নেই? আমার কোনো ব্যাপার নেই, যেহেতু হয় আপনি এখন দোবারা আমি যেতে পারি ওই বাড়িতে, কোনো অসুবিধা নেই, সরাসরি জিজ্ঞেস করেন তাহলে কোনো অসুবিধা নেই, দুধ কা দুধ পানি কা পানি আছে। আর পুলিশও ওখানে ছিল, পুলিশের সঙ্গে আমি ছিলাম।